পার্বতীপুর উপজেলার হামদিপুর ইউনিয়নের রংপুর মহাসড়ক মহেশপুর গোলচত্বরে একটি ভ্যাটেরিনারি দোকান চুরি হয় স্থানীয় সূত্রে জানা যায় গত শুক্রবার রাত আনুমানিক ভোর চারটা থেকে পাঁচটার মধ্যেই চুরি সংগঠিত হয় দোকানের ভেতরে সেলফে থাকা প্রায় এক গবাদি পশুর ইঞ্জেকশন ট্যাবলেট ক্যাপসুল মালামাল চুরি হয় চোরেরা চুরির পর পুনরায় দোকানের শাটার নামিয়ে চলে যায় চুরির ব্যাপারে দোকানের মালিক কোরবান আলী বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন বড় পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর থেকে আসাদুজ্জামান আসাদের তথ্যচিত্রে পল্লি টিভি